আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আজকের পর্বে দেখব পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় কমলাপুর রেলওয়ে স্টেশনের নির্মাণের সর্বশেষ অগ্রগতি। পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলির প্ল্যাটফর্ম নতুন করে সংস্কার এবং চারটি ডুয়েল গেজ লাইন নির্মাণ করা হচ্ছে। পদ্মা রেল সংযোগ প্রকল্পের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে এই শহরতলির প্ল্যাটফর্ম। এরই মধ্যে শহরতলির প্ল্যাটফর্মটির অংশ নতুন করে রং করা হয়েছে। এছাড়াও এই কমলাপুর রেলওয়ে স্টেশনে 9, 10, 11 এই তিনটি প্ল্যাটফর্ম নতুন করে সংস্কার করা হচ্ছে। এদিকে 9 নম্বরের প্ল্যাটফর্মটির নতুন করে সংস্কার কাজ বেশ অগ্রগতি হয়েছে, চলছে ডালার কাজ। 10 নম্বর এবং 11 নম্বর প্ল্যাটফর্মের নির্মাণ কাজ কিছুটা অগ্রগতি কম হলেও এর নির্মাণ কাজ চলমান রয়েছে। এটি কমলাপুর রেলওয়ে স্টেশনের 10 এবং 11 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি দীর্ঘ অনেক বছর ধরে ব্যবহার হয় না, তবে পদ্মা রেল সংযোগ প্রকল্পের কারণে এই প্ল্যাটফর্ম থেকে আবারও ট্রেন চলাচল শুরু হবে। বর্তমানে কমলাপুর রেলওয়ে স্টেশনে 8 নম্বর, 9 নম্বর এবং 10, 11 এই প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য হল 200 মিটারের মতো। তবে পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় এই প্ল্যাটফর্মটি আরও বড় করে নির্মাণ করা হচ্ছে। সূত্র থেকে জানা গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে এই প্ল্যাটফর্ম দুটি আরও নতুন করে বৃদ্ধি করা হবে, এর দৈর্ঘ্য দাঁড়াবে 900 মিটার। নতুন করে যে এই প্ল্যাটফর্ম দুটি আরও 700 মিটার বৃদ্ধি করা হচ্ছে আমরা একটু পরে সেদিকেও যাব, দেখব সেদিকের কাজের অগ্রগতি কতটুকু হয়েছে। নতুন করে প্ল্যাটফর্ম নির্মাণের পাশাপাশি এখানে 4টি লাইন নির্মাণ করা হবে ডুয়েল গেজ। এরই মধ্যে 1টি লাইন নির্মাণের কাজ শেষ হয়েছে, বাকি 3টি লাইন নির্মাণের জন্য যে মাটি ভরাটের কাজ সে মাটি ভরাটের কাজ করা হয়েছে। গতবার যখন এই কমলাপুর রেলওয়ে স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে এসেছিলাম তখন দেখেছিলাম যে এখানে মাটি ভরাটের কাজ চলছে। এবার এসে দেখতে পাচ্ছি এই 8 নম্বর প্ল্যাটফর্মটির 1টি অংশ সিসি ডালাই সম্পন্ন করা হয়েছে, চলছে রড বাঁধের কাজ। এই রড বাঁধের কাজ শেষ হওয়ার পর এটার উপর দিয়ে আবারও ডালাই সম্পন্ন করা হবে। এই শহরতলির প্ল্যাটফর্মে 9 নম্বর অংশের অর্ধেক যে সিসি ডালাই সম্পন্ন করা হয়েছে এই সিসি ডালাইটা প্রায় 3 ইঞ্চি পুরু করে ডালাই সম্পন্ন করা হয়েছে। এছাড়াও বাকি যে অংশটুকু সিসি ডালাই বাকি ছিল সেই অংশটুকু আজকেই ডালাই সম্পন্ন করা হচ্ছে। বাকি অংশটুকু যে সিসি ডালাই করা হচ্ছে আমরা এখন সেদিকে যাব, দেখব সিসি ডালাই কীভাবে করা হচ্ছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের এই 9 নম্বর প্ল্যাটফর্মের যে সিসি ডালাইটা বাকি ছিল সেটি কিন্তু আজকে সম্পূর্ণ করা হবে, সম্পূর্ণ অংশই। কমলাপুর রেলওয়ে স্টেশনের এই শহরতলির প্ল্যাটফর্মটি নতুন করে সংস্কার করা হচ্ছে। বলা যায় যে মোটামুটি দুর্বার গতিতে এর নির্মাণ কাজ এগিয়ে চলছে, যেহেতু আগামী জুন মাসে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে। এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশনটি পাকিস্তান আমলে তৈরি হলেও স্টেশনের রেলপথটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল। সুপ্রিয় দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশনটি বর্তমান যে ডিজাইন রয়েছে সেই ডিজাইনে কিন্তু 1968 সালে 27শে এপ্রিল এই স্টেশনটি উদ্বোধন করা হয়েছিল। তখনকার সময় এই স্টেশনটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল 5 কোটি 30 লক্ষ পাকিস্তানি টাকা। কমলাপুর রেলওয়ে স্টেশনে 8 এবং 9 নম্বর প্ল্যাটফর্মটি এখানে শেষ হয়েছিল, তবে নতুন করে যে এই কমলাপুর রেলওয়ে স্টেশনের 2টি প্ল্যাটফর্মটি বড় করা হচ্ছে সেটি কিন্তু একদম এখান থেকে শুরু করে এই যে সামনে যে ডিপো দেখতে পাচ্ছেন কন্টেনার ডিপো, এই ডিপোর লাস্ট পর্যন্ত যে দেখা যাচ্ছে সেই পর্যন্ত বৃদ্ধি করা হবে। আমরা একটু পরে সেদিকেও যাব, দেখব সেখানে নির্মাণ কাজের কী অগ্রগতি হয়েছে। আমরা এখন এই স্টেশনটিকে কমলাপুর রেলওয়ে স্টেশন নামে জানলেও ব্রিটিশ আমলে এই স্টেশনটির নাম ছিল ঢাকা স্টেশন। পরবর্তীতে পাকিস্তান আমলে এই স্টেশনটিকে কমলাপুর রেলওয়ে স্টেশন নামে নামকরণ করা হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলির প্ল্যাটফর্মটি নতুন করে বড় করা হচ্ছে, সেই কাজটিও এগিয়ে চলছে। এর মধ্যে 10 এবং 11 নম্বর প্ল্যাটফর্মটির বর্ধিতের অংশের বেশ কিছু অংশ গাঁথনির কাজ হয়েছে এবং পাশাপাশি যেই অংশটুকু গাঁথনি হয়েছে সেই অংশ মাটি ভরাটের কাজও চলছে। এছাড়াও এই পাশ দিয়ে আরও 2টি নতুন লাইন নির্মাণ হবে, এই লাইন নির্মাণের জন্য কিন্তু মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। এই কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলির প্ল্যাটফর্মে দুপাশে যে কন্টেনার ডিপো দেখতে পাচ্ছেন এই ডিপো কিন্তু স্থাপিত করা হয়েছে 1987 সালের 11 এপ্রিল। এটি বাংলাদেশের প্রথম অভ্যন্তরীণ কন্টেনার ডিপো। কিন্তু 14টি প্রকল্প নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে মাল্টি ট্রান্সপোর্ট হাব নির্মাণের কারণে এই ডিপোটি এখান থেকে সরিয়ে ফেলা হবে, এটি স্থানান্তর করা হবে গাজীপুরের কাছে দিরাশ্রম রেলওয়ে স্টেশনের পাশেই। সুপ্রিয় দর্শক, সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলির প্ল্যাটফর্মের বর্ধিত অংশ নির্মাণ কাজ। আমরা দেখিয়েছিলাম যে অংশটুকু গাঁথনি হয়েছে তার পরবর্তী অংশ এটি, এখানে চলছে মাটির নিচের কাজ। এই অংশে মাটির নিচের কাজ শেষ হলে শুরু হবে গাঁথনির কাজ। সুপ্রিয় দর্শক, সামনে যে লাল রঙের পতাকা দেখতে পাচ্ছেন শহরতলির প্ল্যাটফর্মটি ঠিক এই পর্যন্ত নির্মাণ করা হবে আর এর দৈর্ঘ্য দাঁড়াবে 900 মিটার। এই কমলাপুর রেলওয়ে স্টেশনের যে নতুন 2টি প্ল্যাটফর্ম বড় করা হচ্ছে এই 2টি প্ল্যাটফর্মের মধ্যে 8 এবং 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু 10 এবং 11 এই 2টি প্ল্যাটফর্মের নির্মাণ কাজ সবচেয়ে বেশি হয়েছে।
সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে, আর ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত চলছে এই লাইনের সংস্কার কাজ। আর এই লাইনের সংস্কার কাজটি করছে পদ্মা রেল সংযোগ কর্তৃপক্ষ। পদ্মা রেল সংযোগ কর্তৃপক্ষ 3 মাস সময় নিয়েছিল এই পথের সংস্কার এবং নতুন লাইন নির্মাণ করার জন্য, কিন্তু এরই মধ্যে 2 মাস অতিবাহিত হয়ে গেছে আর বাকি আছে 1 মাস। 1 মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে না বলে আরও নতুন করে 3 মাস সময় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে পদ্মা রেল সংযোগ প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব এই অংশে নির্মাণ কাজ শেষ করে চালু করা হবে ট্রেন। তাই ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ডাবল রেল লাইন নির্মাণ প্রকল্পটি, বর্তমানে একটি ডুয়েল গেজ লাইন আগে নির্মাণ করা হচ্ছে দ্রুতগতিতে, যাতে করে ট্রেন চলাচলটা শুরু করা যায়, পরবর্তীতে বাকি কাজগুলো চলমান থাকবে। সুপ্রিয় দর্শক, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে কমলাপুর শহরতলির প্ল্যাটফর্ম থেকেই একটি লাইনে নির্মাণ কাজ করা হয়েছে একদম শেষ পর্যন্ত, যেখানে 4টি লাইন করার কথা রয়েছে। বাকি লাইনগুলো নির্মাণ কাজ করা হবে, কিন্তু ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ট্রেনটি দ্রুতগতিতে চলার জন্য কিন্তু 1টি লাইন গুরুত্ব সহকারে করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এবার কমলাপুর রেলওয়ে স্টেশন সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখছি। 1885 সালে ব্রিটিশ আমলে ঢাকা স্টেট রেলওয়ে নারায়ণগঞ্জ এবং বাহাদুরবাদ ঘাট রেলপথ নির্মাণ করা হয়। তখন এই কমলাপুর রেলওয়ে স্টেশনটির নামকরণ করা হয়েছিল ঢাকা স্টেশন, তবে অনেকের কাছে এটি ফুলবাড়িয়া রেলওয়ে স্টেশন নামেও পরিচিত ছিল। এখনও কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে 8 এবং 9 নম্বর প্ল্যাটফর্মে ঢাকা রেল স্টেশনটির নাম লেখা রয়েছে। তখন কিন্তু এই রেলওয়ে স্টেশনটি মূল ঢাকার দক্ষিণে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় একই সাথে ঢাকা নারায়ণগঞ্জ এবং ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু হয়। পরবর্তীতে 1947 সালে দেশ বিভাজনের পর পূর্ব পাকিস্তানের রাজধানী হয় ঢাকা। সে সময় ঢাকা রেলওয়ে স্টেশনটি তেজগাঁও থেকে সরিয়ে খিলগাঁও এবং পরবর্তীতে কমলাপুর নেওয়া হয়। 1948 সালে বিশেষজ্ঞরা স্টেশনটিকে কমলাপুরে স্থানান্তরের পরামর্শ দেয়। তখন এই স্থানটির নাম ছিল কমলাপুর, তাই স্টেশনটির নামও কমলাপুর রাখা হয়েছিল। 1948 সালের 10 বছর পর 1958 সালে এই স্টেশনটি নির্মাণ কাজ শুরু করে এবং 1968 সালের 27 এপ্রিল এই স্টেশনটি উদ্বোধন করা হয়। 1968 সাল পর্যন্ত এই কমলাপুর রেলওয়ে স্টেশনটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল 5 কোটি 30 লক্ষ পাকিস্তানি টাকা। আর কমলাপুর রেলওয়ে স্টেশনের স্থপতি ছিল 2 জন, এদের মধ্যে একজন ড্যানিয়েল ডানহাম ও অন্যজন বব বুই। 2 জনই লুইস বার্গার গ্রুপের স্থপতি হিসেবে পূর্ব পাকিস্তানে এসেছিল। ডানহামের নির্দেশনায় এর নকশার প্রস্তুতি প্রক্রিয়া শুরু হয়, যা রবার্ট বাউগি অব্যাহত রাখেন। কমলাপুর রেলওয়ে স্টেশনের পুরো স্থপতিটি 36টি বর্গক্ষেত্রের সমন্বয়ে গঠিত। এর মোট কলমের সংখ্যা 49টি। এর উপর দাঁড়িয়ে রয়েছে 36টি সরু কংক্রিটের গম্বুজের একটি ছাদ। 59 ফুট উঁচু প্রতিটি কলম উপরে গিয়ে 4টি শাখা বিস্তার করে ছাদকে ধরে রেখেছে। সূত্র থেকে জানা যায়, কমলাপুর রেলওয়ে স্টেশন ব্যবহার করে দৈনিক প্রায় 1.5 লক্ষ যাত্রী যাতায়াত করে। সুপ্রিয় দর্শক, এ ছিল পদ্মা রেল সংযোগ প্রকল্পের কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলির প্ল্যাটফর্মে নতুন করে সংস্কার এবং লাইন নির্মাণ নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।